أشهد أن لا এটা বলা যাবে না, কারণ তিনি হাদিসকে অস্বীকার করেন নাই। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সহিহ বলেছেন এবং হাদিসকে মানতে হবে। তবে তিনি একটা ব্যাখ্যা করেছেন যে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে অন্য একটা হাদিস দিয়ে। তাহলে আল্লাহর রাসূলের হাদিস কি তিনি উপস্থাপন করছেন? এখন যদি তিনি ভুলও করে থাকেন, সেই ভুলটা হচ্ছে ভুল ইস্তেহাদি ভুল, এই কারণে তাকে তাকফির করা যাবে না। বা যারা এরকম এই মাযহাবের অনুসরণ করছে তাদেরকে তাকফির করা যাবে, কাফের বলা যাবে না। আমাদের পূর্ববর্তী আলেমরা সালাফরা কেউ তাদেরকে তাকফির করে নাই, কাফের বলেন নাই। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একদল মানুষ, যুবক, যারা এরকম ভাবে যারা কিছু বেদাত করে তাদেরকে তাকফির করে। আমরা পরিষ্কার বলতে চাই যে একটা হচ্ছে এই যে আকিদাগত ভাবে সে বেদাত করে, বেদাতটাকে সে তৈরি করে, এই বেদাতটাকে এস্টাবলিশ করার জন্য সে যুক্তি বেশ করে, দলিল বেশ করে, সেটা ভিন্ন বিষয়। আর একটা হচ্ছে না বুঝে অথবা কোন দলিলকে ভুল বুঝার কারণে বেদাতে লিপ্ত আছে, আর দলিলের ভিতরে সেই ভুল বোঝার সুযোগও আছে, এরকম যদি বিষয়টা হয়। অথবা আমলগত ভাবে সে বেদাত করছে, সে জানে এগুলো বেদাত, এটা ভুল, এরপরেও কৌশলগত কারণে হয়তো দাওয়াতের স্বার্থের কারণে। আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করছি যখন আপনি তাওহীদের কথা বলবেন, যদি দেখে যে আপনি রাফলি আদায় করছেন, আমিন জোরে বলছেন, এদেশের মানুষ যেহেতু হানাফি মাজহাবের অনুসারী, সঙ্গে সঙ্গে তারা বলবে লোকটা আহলে হাদিস, এর কথা শোনা যাবে না, সে ভিন্ন দলের লোক। এ কারণে কেউ হয়তো তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য হানাফি স্টাইলে সালাত আদায় করল, কিন্তু সে জানে যে রাফুল ইয়াদের হাদিসগুলো সহি, এটা মানা উচিত, এবং সে যখন সুযোগ তখন সে এগুলো আমলও করে। হেকমার কারণে, কৌশলগত কারণে মাঝে মধ্যে সে হয়তো আমল করে না, এজন্য তাকে তাকফির করা। এরকম ভাবে কেউ বেদাতি কোনো কাজে লিপ্ত আছে, তাকে কাফের বলা, তার পিছনে সালাত আদায় করা যাবে না, এরকম ফতোয়া প্রদান করা, এটা আসলাফদের মধ্যে, সালাফদের মধ্যে কেউ করেন নাই। একমাত্র খারেজি এবং রাওয়াফেজরাই এই ফতোয়া দিয়েছে, এছাড়া কোন সহিহ মুসলিম এ আকিদা পোষণ করেন নাই এবং এরকম তাকফির করেন নাই। এই তাকফিরি জামাত, এদের কাজই হচ্ছে মুসলিমদেরকে কাফের বলা, এবং যে সমস্ত মুসলিমরা দুনিয়াতে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে তাকফির করা। আমি দেখেছি এই আমাদের এইখানে যে খুচরা কিছু খাওয়ারেজ আমি যাদেরকে চিহ্নিত করেছি, এই খাওয়ারেজগুলো মুজাহিদিনদেরকেও কাফের বলে, তালেবানদেরকে কাফের বলে, যারা আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে আজকে দুনিয়াতে লড়াই করছেন ইসলামের জন্য, তারা কাফের। কি জন্য কয়? যে তারা মাজহাব মানে, হানাফি মাজহাব মানে, এই জন্য তালেবানরা কাফের। এই লোকগুলোর সব চেষ্টা, প্রচেষ্টা, দাওয়াত, মেহনত সব হলো এই মুসলিমদের বিরুদ্ধে, মুজাহিদিনদের বিরুদ্ধে। আর যারা হকের কথা বলে না, যারা ইসলামের জন্য জেহাদের কথা বলে না, যারা কোরআন সুন্নার সহি কথা বলে না, যারা একেবারে বেদাতে লিপ্ত, এখানে বেরলভি আছে, এখানে মাঝভান্ডারি আছে, আটরশি আছে, দেওয়ানবাগি আছে, চন্দ্রপাড়া আছে, সুরেশ্বর আছে, এরকম ভাবে যেই সব ভণ্ড, যে সমস্ত বেদাতিগুলো আজকে সমাজে ছেয়ে আছে, তাদের বিরুদ্ধে এদের কোন বক্তব্য নেই। এদের বক্তব্য হল যেখানে হকের কথা বলা হয় সেইখানে যারা তাদের মধ্যে পিছনে লেগে থাকে, কি দোষ বের করা যায় এদের পিছনে, কি দোষ বের করা যায়, এইগুলো চেষ্টা করে। এমন কি আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, সহি কথা বলি, আমাদের বিরুদ্ধেও এ লোকগুলো সবসময় তৎপর, কি দোষ বের করা যায়। মূলত এরা
একদিকে আকীদাগত খাওয়ারেজ আর একদিকে ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য এদের জাসুস এদের গোয়েন্দা হিসাবে কাজ করার জন্য এদেরকে মাঠে নামানো হয়েছে, যে কারণে এই ইবলিসগুলো এই শয়তানগুলো এই দাজ্জালগুলো আজকে আমাদের বিরুদ্ধে যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের ভাইদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি আমার ভাইদেরকে পরিষ্কার বলতে চাই, আপনারা ফতোয়া কিতাবগুলো পড়বেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে কুবরা এর দ্বিতীয় খণ্ডের ছাপা নাম্বার 308 বলেছেন, মান আনকারা মাযহাবার রাফিজ ওয়া লা ইউসাল্লিল জুমআতা ওয়াল জামাতা বাল ইউকাফিরুল মুসলিমিনা, যারা রাওয়াফেজদের মাযহাব কে অস্বীকার করে অথচ তারা স্বীকার করে না, আমরা রাফিজ আমরা খারেজি স্বীকার করে না, অথচ সে জুমার নামাজ আদায় করে না, জামাতে সালাত আদায় করে না, বাল ইউকাফিরুল মুসলিমিনা, বরং তাদের কাজ হচ্ছে মুসলিমিনদেরকে তাকফির করা, মুসলমানদেরকে কাফের বলে আখ্যায়িত করা। ফাকাদ ওয়াকা ফি মিসলি মাযহাবি রাওয়াফিজ, তারা মূলত রাফেজদের মাযহাবে ঢুকে গেছে, খারেজি হয়ে গেছে, যদিও তারা তা অস্বীকার করে। এমনি ভাবে ফাইন্নামা মিন আযামি মা আনকারাহু আল সুন্নাতে আলাইহিম তারকুহু জুমআত ওয়াল জামাত ওয়া তাকফিরুল জুমহুর, কেননা রাওয়াফেজ এবং মুতা এবং খাওয়ারেজ এদের সবচেয়ে বড় যে লক্ষণ তা হচ্ছে যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাকে তারা তাকফির করে, তারা জুমা এবং জামাত অংশগ্রহণ করে না, তারা জুমহুরের মুসলিমদের পক্ষে তারা কাজ করে না, বরং তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে, মুসলিমদেরকে তাকফির করে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি জুমার নামাজ, ঈদের নামাজ, যে সমস্ত নামাজগুলো সব জায়গাতে হয় না, এসব জায়গায় আম্মা সালাতু খালফাল মুবতাদি ফাহাদিল মাসআলাতু ফিহা নিযাউন তাফসীলুন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব মাজমুউল ফাতাওয়া এই কিতাবের 23 নম্বর খণ্ডের সাফা নাম্বার 355 উল্লেখ করেছেন যে বেদাতের পিছনে সালাত আদায় করা সম্পর্কে মাসালা হচ্ছে এই যে ফাইদা লাম তাজিদ ইমামান গায়রাহু, যদি তুমি অন্য ইমাম না পাও, কাল জুমআতিল লাতি লা তাকুমু ইল্লা ফি মাকানিন ওয়াহিদিন, যেমন জুমার সালাত এটা সব জায়গায় জুমার সালাত কায়েম হয় না, ওয়াকা সালাতিল ঈদাইনি এরকম ঈদের সালাত, ওয়াকা সালাওয়াতুল হজ্জে হজের সালাত, খালফা ইমামিল মৌসিম হজের সময় যে ইমাম নিয়োগ করা হয়, এরা যদি বেদাতীয় হয় তবুও তাদের পিছনে সালাত আদায় করবে যদি বেদাত মুক্ত ইমাম না পাওয়া যায়। পরিষ্কার হয়ে গেল আব্দুল্লাহ ইবনে ওমরের যে হাদিসটি যেখানে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মসজিদে সালাত আদায় করার জন্য গেলেন, তো সেখানে গিয়ে দেখলেন যে সেখানে তাসবিহ অর্থাৎ আজানের পরে আবার লোকদেরকে ডাকা হচ্ছে, তাসবিহ করা হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত সে সময়টায় চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, তার সঙ্গে যে ছিল তাকে বললেন যে উখরুজ বিনা মিন হাযাল মুবতাদে, আমাদেরকে এই বিদআতি মসজিদ থেকে নিয়ে অন্যত্র চলো। সেখান থেকে বের হয়ে গেলেন, সালাত আদায় করলেন না। কোন রেওয়ায়েত আছে তিনি ওই বিদআতি গায়ে পাথর মারলেন, কিন্তু এখানে মনে রাখতে হবে এই হাদিসটা দিয়ে এই খাওয়ারেজরা আমাদের সরল সিধা ভাইদেরকে বিভ্রান্ত করছে যে আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিদআতি ইমামকে পাথর মেরেছেন, এখানে সালাত আদায় করেন নাই। এটা মনে রাখতে হবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সব জায়গায় বেদাত ছিল না, সে কারণে তিনি ভালো মসজিদ পেয়েছেন, জানতেন, এ কারণে বেদাতি মসজিদ থেকে চলে গেলেন। আমরাও বলি এখনো যদি বেদাত মুক্ত মসজিদ পাওয়া যায় তাহলে কেন তুমি বেদাতি মসজিদ নামাজ পড়বে, বেদাত মুক্ত মসজিদই চলে যেতে হবে। আর যদি বেদাত মুক্ত মসজিদ না পাওয়া যায় সেক্ষেত্রে ইমামদের ফতোয়া হচ্ছে
এই বেদাতের পিছনে সালাত আদায় করবে, তারপরেও যেন জামাত না তরক করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদাতিকে পাথর মেরেছেন, কিন্তু তাকে তো তাকফির করেন নাই, কাফের বলেন নাই। কাজেই এই হাদিসগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সরল মনা এই যুবক যারা ইসলামে এসে ইসলামের জন্য কিছু কাজ করতে চায়, তাদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে ধোকা দিচ্ছে, তাদেরকে ইসলাম থেকে সরিয়ে ফেলছে। এদেরকে বলা হচ্ছে মসজিদে কোন জামাত কোন বেদাতের পিছনে নামাজ পড়া যাবে না, আর এই কারণে তারা সব মসজিদগুলোর থেকে এই দিনী ভাইদেরকে বিভ্রান্ত করে মসজিদ থেকে আলাদা করে শেষ পর্যন্ত বেনামাজি বানায়, আস্তে আস্তে এই লোকগুলো দিন থেকে সরে যায়। আমি আমার সরল মনা যুবক ভাইদেরকে বলবো, এই খাওয়ারেজদের থেকে বাঁচো। যে খাওয়ারেজদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেছেন যে সুফাহাউল আহলাম, ওরা বিবেক বুদ্ধিতে হবে কম, এলেম কালাম থাকবে না, আহদাসুল আসনান, বয়সে হবে তরুণ যুবক। আপনারা যাদের পিছনে ঘুরছেন ওরা একদিকে বয়সে যুবক, আর একদিকে কোরআন হাদিসের গভীর এলেম নাই, এরা কোনদিন কোন ভালো আলেমের সংস্পর্শে আসে নাই। সেজন্য আপনারা ওদের থেকে তওবা করুন এবং ওলামা ইকরামদের পথে চলে আসুন। জেনে রাখবেন আজকে দুনিয়াতে যারা হকের পক্ষে কাজ করছে সে পক্ষেও অনেক আলেম আছেন। সব আলেমদেরকে বিভ্রান্ত বলা, সমস্ত আলেমদেরকে গোমরা বলা, এটা খাওয়ারেজ এবং রাওয়াফেজদের কাজ। আল্লাহ তাআলা কোরআনকে পরিষ্কার বলেছেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই কেবলমাত্র ভয় করে। প্রকৃতপক্ষে আলেমরাই আল্লাহকে ভয় করে, আল্লাহকে যেরকম ভয় করা দরকার সেরকম তারাই ভয় করে। কোরআনে আর এক আয়াতে বলা হয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে অর্থাৎ যারা আলেম আর যারা জানে না, যারা মূর্খ জাহেল, তারা কি সমান? অবশ্যই সমান নয়। এজন্য ওলামা ইকরামদের নেতৃত্বে আমাদেরকে কাজ করতে হবে, জাহেলদের নেতৃত্বে নয়। ওলামা ইকরামরা যতটুকু সম্ভব কোন মুমিনকে কোন মুসলিমকে তারা তাকফির করেন নাই। আজকে যারা এভাবে আমভাবে মুসলিমদেরকে তাকফির করছে, মুজাহিদিনদেরকে তাকফির করছে, যারা নিজেদের জীবনকে বাজি রেখে, এদেরকে এমনও শোনা যায় তারা বলে যে তালেবানরা কাফের, যেহেতু রাফরিয়া দান করে না, হানাফি মাজহাব মানে, এরকম আমিন জোরে বলে না, বুকের উপর হাত বাঁধে না, এই কারণে তারা কাফের হয়ে গেছে। আল কায়দাও কাফের, কেন? আল কায়দাওয়ালারাও যেহেতু তালেবানদেরকে সমর্থন করে, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করে, যেন আল কায়দাও মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে দুনিয়াতে যারা সমস্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, জীবন বাজি রেখে পাহাড় পর্বত অবস্থান করছে, যারা ইসলামের হেফাজতের জন্য কাজ করছে, তাদেরকে কাফের বলছে কারা? যারা জীবনে একদিন জিহাদে নামে নাই, যারা জীবনে কোনদিন নিজেদের একটু গায়ে আচর লাগায় নাই, যারা কুফরদের অধীনে চাকরি করে, বড় বড় চাকরি করে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে অথবা কুফফাদের স্কুল কলেজে পড়াশোনা করেছে, এই সমস্ত লোকগুলো আজকে ইসলামের যারা কর্ণধার, যারা ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছে, তাদেরকে কাফের বলা হচ্ছে। ভাইরা আমার জেনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন, আজকে যাদেরকে কাফের বলা হচ্ছে, যদি সত্যিকার অর্থে তারা কাফের না হয়ে থাকে, তাহলে তোমরা যারা ওদেরকে কাফের বলছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কেউ কাউকে কাফের বলে আর বাস্তবে যাকে কাফের বলা হলো সে যদি বাস্তবে কাফের না হয়, তাহলে যে কাফের বলেছে সেটা তার দিকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ সে নিজে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। সেজন্য আমি আমার ভাইদেরকে সাবধান করব, খবরদার, কোন খাওয়ারেজদের খপ্পরে পড়ে, কোন রাওয়াফেজদের খপ্পরে পড়ে আমভাবে মুসলিমদেরকে কাফের বলা, হক ওলামায়ে কেরামদেরকে তাকফির করা, ওলামায়ে কেরামদেরকে যারা থেকে যারা তোমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, এর থেকে তওবা করো, বিরত থাকো, খবরদার জাহান্নামের ইন্ধন হইও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে বলেছেন যে এরা জাহান্নামী, এরা জাহান্নামের
কুকুর আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন এই লোকগুলো কেলাবু আহলিন নার জাহান্নামের কুকুর বলা হয়েছে জাহান্নামের কুত্তা বলা হয়েছে তাদেরকে সেই জাহান্নামের কুত্তা জাহান্নামের কুকুর খাওয়ারেজ যাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোরভাবে বলেছেন যে খবরদার এরা এদেরকে যদি আমি পাই তাহলে আমি এদেরকে আদ জাতির মতো সামুদ জাতির মতো হত্যা করব সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়াইদ প্রাপ্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাদের দলকে ত্যাগ করো ছাড়ো ওলামায়ে হকের পক্ষে চলে আসো মুজাহিদিনদের পক্ষে চলে আসো মুসলিমদের পক্ষে চলে আসো আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে তোমাদেরকে উপদেশ দিচ্ছি আমি কোরআনুল কারীমে একটা আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করতে চাই আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইয়া কওমি ইন কুনতু আলা বাইনাতিন মির রব্বি ওয়া রাযাকানি মিনহু রিযকান হাসানা নবীরা তাদের কওমকেই বলে আহ্বান করেন হে আমার জাতি ইন কুনতু আলা বাইনাতিন মির রব্বি যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এবং প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি ওয়ারাজাকানি মিন হুরিজকান হাসানা আর যদি আমার রব আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তাহলে আমি কেন সত্য কথা বলবো না আমি সত্য কথাই বলবো আমরাও সেজন্য আমাদের কাছে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তি ভুলে কোনো কুফুরি কাজ করে বসে অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো কুফুরি কাজ করে অথবা তাকে বাধ্য করা হয়েছে সেই জীবনের হুমকি দেওয়া হয়েছে সেজন্য কোনো কুফুরি কাজ করে অথবা কোন নস কোরআন ও হাদিসের ভুল বুঝার কারণে কোন কুফুরি কাজ করে বসে ভুল বুঝার অবকাশ আছে ওই নসের ভিতরে এই কারণে ভুল করে থাকে তাহলে তাদেরকে তাকফির করা যাবে না আমরা তাদেরকে ভ্রান্ত বলতে পারি বিপদগামী বলতে পারি কিন্তু আমরা তাদেরকে কাফের বলতে পারি না যদি সে কোন দলিলের ভিত্তিতে ভুল বুঝার কারণে কুফুরিতে লিপ্ত হয়ে থাকে ভুল বুঝার কারণে যদি সে কুফুরি কাজ করে বসে তাকে কাফের বলা যাবে না আমরা এটা কোরআনুল কারীমে আমার স্পষ্ট বলছি আবার আল্লাহ তাআলা বলছেন নবীরা এরকম বলতেন আমা উরিদ উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু আমি তোমাদেরকে যে জিনিস থেকে বারণ করছি আমি তার পরিপন্থী কাজ করি না আমি তোমাদের সে ব্যাপারে বিরোধিতা করি না মানে আমি তার ব্যতিক্রম করি না ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু আমি যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করছি ইসলাহ করার চেষ্টা করছি শুদ্ধ করার চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কোন তৌফিক না আমার তৌফিক দেওয়া আমার ক্ষমতা আমার কার্য সম্পাদন করা আল্লাহ ছাড়ার কেউ নেই ইলাই আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপরে ভরসা করছি ওয়া ইলাইহি উনীব আমি তার কাছে প্রত্যাবর্তন করব আমি সেজন্য সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দু রাসূলুহু আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং রাসূল আমরা কেবলমাত্র আল্লাহর হুকুম মানব আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই সঠিক পথে চলার তৌফিক দান করুন সমস্ত ফিতনা খাওয়ারেজদের ফিতনা দাজ্জালের ফিতনা ফিতনাতুদ দুহাইমা যেটা গত জুমা আলোচনা করেছিলাম এই সব ফিতনার থেকে আমাদেরকে বেঁচে থেকে সত্যিকার অর্থে আহলে সুন্নাহ ওয়াল জামার অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু